24 ঘন্টায় খুলনা বিভাগে রেকর্ড 30 জন সহ কয়েক জেলায় করোনা ও উপসর্গ নিয়ে 46 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে খুলনায় 11, রাজশাহীতে 10, সাতক্ষীরায় 9, কুষ্টিয়ায় 8, ফরিদপুরে 6 ও যশোরে 2 জন মারা গেছেন। এদিকে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় খুলনা জেলায় 22 জুন থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া সংক্রমণ রোধে বিভিন্ন জেলায় এলাকা ভিত্তিক লকডাউন ও বিধিনিষেধ দেয়া হলেও কোনো কাজ হচ্ছে না। সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকলেও স্থানীয়রা স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই চলছেন। খুলনায় 24 ঘন্টায় করোনা ওয়ার্ডে মারা গেছেন 11 জন। এদের মধ্যে করোনায় আক্রান্ত 8 জন, বাকি 3 জনের করোনা উপসর্গ ছিল। একদিনে 387 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 149 জনের। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 38.5%। করোনার আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে হাসপাতালে কিন্তু প্রচুর পরিমাণে হ্রাস হচ্ছে। প্রথম ঢেউয়ের তুলনায় এখন মৃত্যুর সংখ্যা বেশ বেশি, 150টার উপরে রোগী আমাদের এখন ভর্তি আছে, যেখানে আমাদের বেড 130। সাতক্ষীরায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আরও 9 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন আক্রান্ত এবং 8 জন উপসর্গ নিয়ে মারা গেছেন। জেলায় আক্রান্তের হার 61%। এদিকে সাতক্ষীরায় তৃতীয় দফার লকডাউন শুরু হয়েছে। কুষ্টিয়ায় একদিনে করোনায় 8 জনের মৃত্যু হয়েছে। জেলায় করোনা শনাক্ত হয়েছে 112 জনের। শনাক্তের হার 32%। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে করোনা ওয়ার্ডে 10 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর 5 জন আর চাঁপাইনবাবগঞ্জের 5 জন। শনাক্তের হার 30.5%। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে 6 জনের মৃত্যু হয়েছে। জেলায় আক্রান্তের হার 21.15%। করোনা সংক্রমণ রোধে 13টি জেলায় এলাকাভিত্তিক লকডাউন ও বিধিনিষেধ চলছে, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। মাসুমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।